চট্টগ্রামকে বড় ব্যবধানে হারালো সোহানের রংপুর। লক্ষ্য ছিল বেশ চ্যালেঞ্জিং, 180 রানের। শুভগত হোম চৌধুরী লড়াই করলেন, তবে বাকিরা তেমন সুবিধা করতে পারলেন না। আফিফ হোসেন তো অসুস্থতার কারণে ব্যাটিংয়েই নামতে পারলেন না। নুরুল হাসান সোহানের রংপুর রাইডার্সের সঙ্গে লড়াইটাও করতে পারলো না শুভগত চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। বিপিএলে আজ দিনের প্রথম ম্যাচে মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে 55 রানের বড় ব্যবধানেই হারিয়েছে রংপুর। 6 ম্যাচে এটি রংপুরের তৃতীয় জয়। অন্যদিকে 7 ম্যাচে পঞ্চম হার চট্টগ্রামের। বড় লক্ষ্য তারা করতে নেমে শুরুতেই চাপে পড়ে চট্টগ্রাম। 11 রানের মধ্যে হারিয়ে বসে তিনটি টপ অর্ডার। উসমান খান 4, খাজান আফিফ 6 এবং তৌফিক খান 0। এরপর দারুইস রসুলি 17 এবং পরে জিয়াউর রহমান 12 বলে 1-4 এবং 3 ছক্কায় 24 রান করে আউট হন। একাই অনেকটা সময় লড়াই করেন শুভগত হোম, তবে চট্টগ্রাম অধিনায়ক 31 বলে 4টি করে 4 ছক্কায় 52 রানের ঝড় তুললেও দলকে জেতানোর মতো পরিস্থিতিতে নিতে পারেননি কখনোই। 14তম ওভারের প্রথম বলে হারিস রৌফের শিকার হন তিনি। এরপর চট্টগ্রাম ধুঁকতে ধুঁকতে 17.3 ওভার পর্যন্ত গেছে, করেছে 124 রান। রংপুরের পেসার হারিস রৌফ 17 রান দিয়ে নিয়েছেন 3টি উইকেট। 24 রানে 2 উইকেট শিকার করেন বাহাতি স্পিনার রাকিবুল হাসান। এর আগে শোয়েব মালিকের ব্যাটে ভর করে প্রথম ব্যাট করতে নেমে 6 উইকেট হারিয়ে 179 রান সংগ্রহ করে রংপুর রাইডার্স। 45 বলে 75 রানে অপরাজিত ছিলেন শোয়েব মালিক। 5টি করে বাউন্ডারি এবং ছক্কা মারেন তিনি। আজমতুল্লাহ ওমরজাই করেন 24 বলে 42 রান। টসে হেরে ব্যাট করতে নেমে শুরুতেই শেখ মেহেদীর উইকেট হারিয়ে বিপদে পড়ে রংপুর। 6 রান করে ফিরে যান 3 নম্বরে নামা পারভেজ হাসান ইমনও। এরপর মোহাম্মদ নাইম এবং শোয়েব মালিক মিলে জুটি গড়েন। 29 বলে 34 রান করে বিদায় নেন মোহাম্মদ নাইম। 5টি বাউন্ডারির সঙ্গে 1টি ছক্কার মার মারেন তিনি। শোয়েব মালিকের সঙ্গে এরপর জুটি বাঁধেন আজমাতুল্লাহ ওমরজাই। 2 বিদেশি রংপুর রাইডার্সকে এগিয়ে নিতে থাকেন। 24 বলে 42 রান করে আউট হন ওমরজাই। 1টি বাউন্ডারির সঙ্গে 4টি ছক্কার মার মারেন তিনি। এরপর মোহাম্মদ নওয়াজ 9, শামীম হোসেন 7 রান করে আউট হন। চট্টগ্রামের হয়ে মেহেদী হাসান রান আনেন 3 উইকেট। 2 উইকেট নেন শুভগত হোম এবং 1 উইকেট নেন বিজয়কান্ত।